বছর শেষে মানুষ যেখানে নিউ নর্মালের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছিল, হঠাৎ সেখানে নতুন করে দানা বাঁধছে আতঙ্ক। বিশ্ববাসীর ঘুম উড়িয়েছে করোনার নতুন স্ট্রেন। এখনও নাম ঠিক হয়নি, তবে বলা হচ্ছে কোভিড-20। এই মুহূর্তে জাপান, ইউরোপ সহ আরও 8টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। কঠোর লকডাউনের মধ্যেও নিজেদের পরিবর্তনশীলতার প্রমাণ দিয়ে যাচ্ছে করোনা ভাইরাস। দেখুন, একটা ভাইরাস সে তার চরিত্রকে পরিবর্তন করবে, এটা কিন্তু অস্বাভাবিক নয়। এবং কোভিড-19 নতুন একটা ভাইরাস, সে আবার পরিবর্তন করেছে, সেটা গিয়ে কোভিড-20 হবে। এখন পর্যন্ত নতুন যে ভাইরাস, আমরা স্ট্রেন বলি, যে পরিকাঠামোটা যখন বদলায়, এটাকে মেডিকেল পরিভাষায় মিউটেশন। তো মিউটেশন করে নতুন একটা স্ট্রেন এলো, ভিত্তিটা একই থাকে, একটা দুটো অ্যামাইনো অ্যাসিড যেটা দিয়ে ভাইরাল প্রোটিনটা তৈরি হয়, সে দুটো যখন পরিবর্তন হয় তখন মিউটেশন হলো। তো এই মিউটেশন দেখা যাচ্ছে ইউকেতে, এখন নেদারল্যান্ডসে, ডেনমার্কে, অস্ট্রেলিয়াতে। তো এইটা কেন হয়েছে, সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। এক সময় আমরা ছোট মোবাইল ব্যবহার করতাম, এখন আমরা অ্যান্ড্রয়েড ছাড়া থাকতে পারছি না, কারণ আমাদের যত যায় এটাকে ন্যাচারাল সিলেকশন বলে। যত দিন যায়, চাহিদা অনুযায়ী ভাইরাসকেও বাঁচতে হবে, তাকেও লড়তে হচ্ছে, সেই ক্ষেত্রে তার পরিবর্তন হচ্ছে তার পরিকাঠামো। প্রাণঘাতী না হলেও করোনা ভাইরাসের নয়া স্ট্রেনটি মানুষকে আগের চেয়ে 70% দ্রুত সংক্রমিত করবে, যদিও এর উপসর্গের কোনো পরিবর্তন হবে না বলেই আপাতত অনুমান করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।